नमस्कार सम्मानित दर्शकवृंद, प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पे ये किछुदिन आगे आगस्ट मासेर 9 तारीखे किन्तु बांगला तथा भारतवर्षर कृषकरा तादेर जे इन्स्टलमेंट बाकी छिलो सेई इन्स्टलमेंटेर टाका किन्तु पेये गिएछेन। तो एबार कथा हलो परवर्ती इन्स्टलमेंटेर टाका कबे दिबे, तो सेई ब्यापारे किन्तु आमरा आजकेर एई भिडियोते आलोचना करब। तो भिडियोटा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखे थाकुन, मोटामुटी एकटा आपनारा आईडिया पेये जाबेन जे कोन मासे प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पेर टाका आबार किन्तु बांगला तथा भारतवर्षेर कृषकदेर अकाउंटे आसते चलेछे। तो ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আগে আপনাদেরকে বুঝতে হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হয় আর কোন কোন দফাতে দেওয়া হয়। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প তিনটা সিজনে কিন্তু টাকা দিয়ে থাকে। তো এখানে পিরিয়ড 1 হচ্ছে এপ্রিল থেকে জুলাই, পিরিয়ড 2 হচ্ছে আগস্ট টু নভেম্বর এবং পিরিয়ড 3 হচ্ছে ডিসেম্বর টু মার্চ। এই তিনটা পিরিয়ডের টাকা কিন্তু তিনটা ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো এপ্রিল এবং জুলাই এই পিরিয়ড নিয়ে একটা টাকা দেওয়া হয়, আগস্ট আর নভেম্বর এই পিরিয়ডটা নিয়ে একটা টাকা দেওয়া হয় এবং ডিসেম্বর মার্চ এই পিরিয়ডটা নিয়ে একটা টাকা দেওয়া হয়। তো লাস্ট যেই টাকাটা ঢুকলো এটা কিন্তু এপ্রিল এবং জুলাইয়ের টাকা কিন্তু ঢুকেছে। এবার কিন্তু আগস্ট এবং নভেম্বরের টাকা ঢুকবে, এছাড়াও তারপরে ঢুকবে ডিসেম্বর টু মার্চ সেই টাকা কিন্তু ঢুকবে। তো পিছনের টাকাটা কবে দেওয়া হয়েছিল না, 16/6/2021 তারিখে কিন্তু পিছনের টাকাটা দেওয়া হয়েছিল, 16/6/2021 তারিখে। আর এবারে যেই টাকাটা দেওয়া হলো এটা কত তারিখে দেওয়া হলো না, এটা দেওয়া হয়েছে 9/8/2021 তারিখে, অর্থাৎ আগস্ট মাসে টাকা দেওয়া হয়েছে। তাহলে আমাদের পরবর্তী ইনস্টলমেন্ট কোন মাসের বাকি রয়েছে না, আগস্ট টু নভেম্বর। তো আগস্ট টু নভেম্বর এই টাকাটা কিন্তু সম্ভাব্য আপনাদের নভেম্বর মাসে ঢুকে যাওয়ার চান্স রয়েছে। তো আপনাদেরকে আমি আরও একটা ভালোভাবে উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি। আজ পর্যন্ত দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ইনস্টলমেন্টগুলো কোন কোন মাসে ঢুকেছে। তো যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন কিন্তু প্রথম ইনস্টলমেন্টের টাকা ঢুকেছিল 1/8/2019, তারপর ঢুকেছিল 18/10/2019, তারপরে 2/1/2020, তারপর 16/4/2020, তারপর 10/8/2020, তারপরে ঢুকেছে 25/12/2020 এবং 15/5/2021 সালে ঢুকেছে। আর এবারে যেটা ঢুকেছে সেটা এখন এখানে আপডেট হয়নি, সেটা হবে 9/8/2021। তো দেখতে পাচ্ছেন একটা ইনস্টলমেন্ট থেকে একটা ইনস্টলমেন্টের দূরত্বটা প্রায় 3 থেকে 4 মাস, মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু পরবর্তী ইনস্টলমেন্টের টাকাগুলো ঢুকে যাচ্ছে। তো আগের বারে দেখুন 15/5/2021 তারিখে কিন্তু টাকা ঢুকে গেছে। তো 5/6/7/8, অর্থাৎ 3 মাসের মধ্যেই কিন্তু, 3 মাস নাগাদ, 3 মাস রানিং চলছে, আগস্টেই কিন্তু আবারও কিন্তু টাকা ঢুকে গেল কৃষকদের অ্যাকাউন্টে। তো 3 মাস রানিংয়েই কিন্তু ঢুকে গেছে। তো সেই হিসাবে যদি ধরা যায় যে 9 ইনস্টলমেন্ট, অর্থাৎ পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো নভেম্বরের শেষের দিকে কিন্তু ঢুকে যাওয়ার চান্স রয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। তো সমস্ত ব্যাপারটাই কিন্তু আপনাদেরকে একটা প্রেডিকশন করে বললাম। তো এটা আপনাদেরকে একটা জাস্ট ধারণার সাহায্যে বলা হলো। তো আগের বারেও আপনাদেরকে বলেছিলাম যে আগস্টে টাকা ঢুকবে, আগস্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে এবারেও। তো দেখাই যাক নভেম্বরে টাকা ঢোকে কি ঢোকে না। তো পরবর্তী সময়ে যখন টাকা দেওয়ার ডেট একদম কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালভাবে, তখন কিন্তু আপনাদেরকে আমি সবার আগে ভিডিও করে ইনফরমেশনটা জানিয়ে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।